সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য আছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরো একবার ভালো কাটুক দিন সবসময় যে শুভকামনাটা জানাই আজকেও সকালে সেই শুভকামনাটাই জানাচ্ছি আজকে থেকে নতুনভাবে শুরু হোক নতুন উদ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যান সেই শুভকামনা সবসময়ের মতো রাঙা সকালে আজকে যিনি এসছেন তিনি দেশ গড়ার গল্প করবেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তার জীবন গল্প আমরা তুলে নিয়ে আসবো রাঙা সকালে তিনি নার্গিস সুলতানা চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কুমিল্লা থেকে এসছেন আমাদের জন্য জি আচ্ছা

সেই সেই সুবাদেই কি আসলে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে তাহলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্মৃতি রয়েছে আপনারা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন আমি কুষ্টিয়াতে ছিলাম আমরা চিটাঙ্গে ছিলাম হুম সিলেটে ছিলাম তো আমার শৈশব জীবন কেটেছে কিন্তু নোয়াখালীতে আচ্ছা তখন আমি সেখানে একবারে আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা কিন্তু উনি কিন্তু সৎ একজন পুলিশ অফিসার হান্ড্রেড পার্সেন্ট সৎ ছিলেন তো উনি মানে খুব যেখানে যেতেন অনেক মানে বদলি হতেন না উনি বদলি করতেন না ভালো অফিসার থেকে অনেক দিন যেই জেলে যেতেন অনেক দিন থাকতেন তো আমরা নোয়াখালীতে আমি মেট্রিক পাশ করেছি নাইনটিন সিক্সটি হাই স্কুল থেকে পাকিস্তান প্রিয় সে সময়ে পাকিস্তান প্রিয় ট্রিমেন্ট তো ওই ছেষট্টি সালের থেকে কি কিছু বুঝতেন যে দেশে একটা একটা সময় যুদ্ধ হবে দেশ স্বাধীন হবে না

ও টমেটিক পাস করার কয়দিন পরেই তো বিয়ে হলো তো বাবার যে পুলিশ অফিসার এরকম একজন রাজনীতি করা একজন লোকজনের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন না তাহলে এটা লাভ মেনে জামাদার ও আচ্ছা আমরা ওনারে অমতে বিয়ে করেছিলাম পরে মিল হয়েছে তোমরা আপনি কলেজে এসে তার প্রেমে পড়েন আচ্ছা তো উনি কি কলেজে ছিল আচ্ছা আমি ওমেনস কলেজে ছিলাম আচ্ছা তো দেখা সাক্ষাৎ হলো কিভাবে দেখা উনি আমাকে দেখেছেন কলেজে যাওয়ার পথে আচ্ছা তো তখন থেকে আর কি এমনিতে সেই সময় পরিবারে আর কে কে ছিলেন পরিবারে তো আমার মা বাবা ছিলেন আপনারা আমরা চার বোন দুই ভাই আপনি কততম ছিলেন আমি সবার বড় তারপরে আমার বোন তারপরে ভাই তারপরে বোন তারপরে ভাই আচ্ছা তো এই যে এরকম পালিয়ে বিয়ে করে না পালিয়ে তো করেন কি নাম নরসিয়র মানে বিয়ে করে ফেললেন তো হলো কি ফ্যামিলি থেকে টিয়া চলে গেছিলাম আমার আব্বা যখন দেখলো যে আমি আমার এই অবস্থা তখন উনি বদলি চেষ্টা করে টিয়া চলে গেছেন

হোক এসে যোগাযোগটা করে তখন আমাকে নিয়ে গেলেন কুষ্টিয়া আবার আচ্ছা আমার হাজব্যান্ড সহ আচ্ছা এটা কতদিন পরে বিয়ের কতদিন পরে বিয়ের দুই তিন মাস পরে দুই তিন মাস পরে তাহলে খুব বেশি একটা সময় নাই মানে তো ওনার সংসারে মানে যে ভদ্রলোকে আপনি বিয়ে করলেন ওই প্রখ্যাত রাজনীতিবিদ নামটা যদি আপনিই বলেন একটু জি জানম অ্যাডভোকেট আফজাল খান সাহেব আফজাল খান তো সংসারে নতুন সংসারে তো গেলেন যাওয়ার পরে কি কোনো কিছু দেখলেন মানে কেমন ওনার পক্ষ থেকে তো মেনে নেওয়া হয়েছিল বোধহয় ওনার ফ্যামিলি হ্যাঁ তখন তো উনি ছাত্র তারপর 빅টোর কলেজে ছিলেন কোনো এনআই ওইভাবে একটু অভাব অভিযোগের মধ্যে ছিল তারপরে আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে বেশ সুন্দর উনি ব্যবসা বাণিজ্য শুরু করলেন আমার থ্রোতে আমি যাওয়ার পরে তখন আমাদের সংসারটা বেশ সুন্দর আমার কিসের ব্যবসা শুরু করেছিলেন উনি ওই ঠিকাদার করতেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ব্যবসা শুরু করলো ভালো কথা কিন্তু এরই মধ্যে তো বোধ আপনাদের এই মুক্তিযুদ্ধ আসছে বা রাজনৈতিক একটা পরিবর্তন উনি দেখছেন উনি খুব অ্যাক্টিভ পলিটিশিয়ান তো আপনার কি কেমন লাগতো এই বিষয়গুলো আমার তো ভালোই লাগতো কারণ উনি ভালো মানুষের কাজ করতেন ভালো কাজ করতেন কোনো অন্যায় কোনো কিছু করতেন না আর উনি যা ইনকাম করতেন সব অর্ধেক সংসারের জন্য আনতেন অর্ধেক পার্টিতে দিতেন আচ্ছা তারপরে সত্তরে ইয়ে হলো পঁচিশে মার্চের রাত্রে উনি চলে গেলেন আমাকে না বলে না জানিয়ে না ইন্ডিয়া আচ্ছা ভারতে চলে গেলেন তারপর আমি দুই মাস পরে তারপর আমি যাই ভারতে আপনি খোঁজ পেলেন কিভাবে গল্পটা কি ছিল আসলে মানে উনি জানলেন কিভাবে যে উনি ইন্ডিয়াতে গেছে বা কি অবস্থা এগুলো খোঁজটা পেলেন কিভাবে যেটা আপনাকে না জানিয়ে চলে গেছে হ্যাঁ লোকজন আছে ওনার কই গেরা আছে সঙ্গীরা বলেছে

হ্যাঁ তো এই গল্পগুলো আমাদেরকে একটু বিস্তারিত বললে হবে কি আমাদের যারা দেখছেন আজকে তারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন আর কি ছোটো ছোটো করে না বলে আপনি পুরো গল্পটাই যদি বলেন কীভাবে কীভাবে গেছেন কীভাবে কীভাবে ঘটনাগুলো ঘটেছে আপনার চোখের সামনে আপনি কী দেখেছেন তো সেই জায়গায় যাওয়ার আগে আপনার সম্পর্কে একটু বিস্তারিত আমাদের দর্শকদের একটু জানিয়ে নিতে চাই শুরুতেই জি দর্শক আজ আমাদের সঙ্গে আছেন নার্গিস সুলতানা তিনি একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলে স্বামী শিক্ষাবিদ এবং আইনজীবী আফজাল খানের সাথে আন্দোলনে যুক্ত হন পঁচিশ মার্চের পর মুক্তিযোদ্ধা অংশ নেয়ার জন্য চোদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারত রওনা করেন তারা পরবর্তীতে ভারতের রাঙামোড়ায় অবস্থান করে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেন প্রশিক্ষণ নেন অস্ত্র চালানোর কিন্তু ছয় মাসের শিশু সন্তান থাকায় সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণের সুযোগ হয়নি নার্গিস সুলতানার সোনামুরা উদয়নগর পদ্মনগর সহ বিভিন্ন শিবিরে মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা এবং শরণার্থী ও মুক্তিযোদ্ধা শিবিরে ওষুধ ও ত্রাণ বিতরণ করেন তিনি এরপর অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হলে পদ্মনগর যুব শিবিরে চলে যান সেই শিবিরের যাবতীয় সেবামূলক কাজে তদারকি করতেন নার্গিস সুলতানা নার্গিস সুলতানা পেশায় একজন শিক্ষক কুমিল্লা নগরীর মডার্ন স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি বর্তমানে শেখ মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এই গল্পগুলো তার কাছ থেকে নিশ্চয়ই শুনবো তার কাছে আবারও ফিরছি আমরা যে জায়গাটায় ছিলাম সেই সময় আপনার একটা ছয় বছরের শিশু ছয় মাসের সেই গল্পটাই আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো কি হয়েছিল শিশু ছিল তখন তো উনি চলে গেলেন আমি এদিকে আমাদের বাড়িতে আর্মি আসে আসে খালি ভয় দেখাচ্ছে আস্তে সেই এই ভয়ে আমিও একদম তখন বয়সও কম একদম ফিট হয়ে গিয়েছিলাম তারপরে যখন দেখলো যে আমার এই অবস্থা তা আমি গ্রামে চলে যাই আমার আত্মীর বাড়িতে আচ্ছা মানে আমার ভাসুরের শ্বশুর বাড়িতে ওইখানে দু মাস কাটানোর পর ওখানে মেয়েটার আমার চিকেন পক্স হলো তারপরে এগুলো সারিয়ে আমাকে সাহেব খবর পাঠালেন যে ওইখানে চলে যেতে আচ্ছা রায় রং রাধানগর ওইখানে গেলাম লোক পাঠিয়ে নিয়ে গেল আমাকে আমি রিক্সা করে আমাকে আর আমি কোরআন শিফট আমার বুকে নিয়েছি আর মেয়েটাকে দিয়েছি অন্য লোকের কাছে দুইটা রিক্সা করে আমরা এই গ্রাম দিয়ে পার হলাম জায়গায় জায়গায় বোম্বিং হচ্ছে সেলিং হচ্ছে এই মাঝখান দিয়ে আমি যাচ্ছি রিক্সা দিয়ে তো লোকটা খুব ভালো ছিল সাহেবকে কথা দিয়েছে যে আমাকে নিয়ে ওনার কাছে উপস্থিত করবে যেভাবেই হোক তো রাত্র হয়ে গেল যেতে যেতে তারপরে সে মশাল জ্বালালো জ্বালিয়ে বর্ডারটা পার হওয়ার পরে আমাকে বলে যে ভাবি পার হয়ে আসলাম তারপরে যে রাধানগর পৌঁছলাম আমি রাত্রে রাত্র হয়ে গেছে তখন আমার স্বামী ভাবলাম যে আমি হয়তো ধরা টরা পড়েছি কেন আসতেছি না রাত্র হয়ে গেছে তারপরে যেয়ে পৌঁছলাম তারপরে ওইখানে থাকার পর কয়েকদিন থাকার পর ওইখানে আবার বোমিং হলো ওই বোমিং পেয়ে আমরা আবার চলে গেলাম সোনামুড়া সোনামুড়াতে যে। কয়েকদিন পর এক মাস পরে তখন সেখানে বাঙালিরাও ছিল আর অনেক এক মাস পর আবার হলো সেলিং যেই সেলিংগুলো মানে আল্লাহ কীভাবে যে বাঁচিয়েছে জানি না এত জোরে হলো ওইখান থেকে আবার ছুটলাম উদয়পুর ওইখানে আমাদের আমার বাঙালি একটা কলোনি হয়ে গেল সব মিলেমিশে একটা ছনের ঘরে থাকলাম রান্নাবান্না করলাম লাকড়ি চুলু দিয়ে বান্না করে খাই ওখানে খাওয়া দাওয়া হতো আর উনি ছিলেন ক্যাম্পচিফ তারপরে আমাকে পরে ওইখানে ওই শিবিরে নিয়ে স্টোর কিপার করে আমি এখানে থাকলাম আমার মেয়েটার খুব মানে যায় যা অবস্থা আমার সব হয়ে গিয়েছিল আল্লাহ বাঁচিয়েছে এখন সে এমপি হয়েছে তো ওখান থেকে গেলাম আবার সেই পদ্মনগর আচ্ছা ওইখানে ক্যাম্প তারপরে গেলাম হাতিমারা হাতিমারা ওইখানে যেয়ে তারপরে আমরা এখানে কয়েকদিন থাকার পর বাংলাদেশ স্বাধীন হলো তারপরে আমরা আসলাম তো ক্যাম্পে গিয়ে কি দেখেছিলেন ওই সময় যেগুলো মনে পড়ে ওই যে আহতরা আসতো তারপরে রান্না বান্না করে খাওয়াতাম সবাইকে আমি সব দেখাশোনা করতাম আর উনি তো সব ছেলেদের নিয়ে যারা যুদ্ধে এসেছে তাদেরকে নিয়ে ট্রেনিং ট্রেনিং দেওয়াতেন সেই ক্যাম্প চিফ হিসাবে থাকতেন আপনাদেরকে ওখানেই থাকার ব্যবস্থা করে দিয়েছিল ভারত সরকার ছনের ঘর ছনের ঘর মাটিতে সুতার আচ্ছা খাওয়া দাওয়া ভালো দিত খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় নাই তবে থাকার জন্য একটু অসুবিধা হয়েছিল মাটিতে

করতে পারে না আমাকে স্টোর কি বার রেখে দিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা আহতদের দেখতাম রান্না বান্না করতাম এগুলা করতাম আর কি আর বন জঙ্গল তো কোনো ইয়ে নাই বনের মধ্যে জঙ্গল ভয়ও লাগতো সে সময়টা পরিবারের বাকি সবাই দিন যাপন করেছে নিশ্চয় আমি যে কিভাবে আসছি সেটা আমার এখন মনে হলে খুব ইয়ে লাগে

তো উনি তো চাইলে আপনাকে একটা প্রোটেকশন দিতেই পারতেন উনি যে নিয়ে গেছে আর্মি নিয়ে গেছে তো উনি মুক্তিযোদ্ধাদের বলে ট্রেনিং দিয়েছে বলে নিয়ে গেছে তো ওই গল্পটা একটু বলেন আমাদের কি হয়েছিল নিয়ে গেছে তারপরে উনি জেলখানায় কাটাচ্ছেন আর আমার মামা চাচা ওরা আমার আম্মাকে আমার ভাই বোনকে নিয়ে যায় ওই পাকশি পাখি আছে না মাদারীপুরে পাখি দিয়ে খুব কষ্ট করে কারণ ওরা তো অনেক বড় বড় আর্মিদের চোখে পড়ে কিনা এই ভয়ে ভয়ে আমার চাচা ওরা এসে ভীষণ কষ্ট করে তারপরে নিয়ে গেছে ঢাকায় তার আমার আব্বা তো জেলখানায় আমার আব্বা সৎ ছিলেন বলে ওনার সাথে যারা ছিল সবাইকে মেরে ফেলছে চাচারা এবং মামারা আমার বাবার সাথে যোগাযোগ করে তারপরে ওনাকে এইভাবে বের করা হয় নিয়ে আসলেন তারপরে উনি চাকরিতেই ছিলেন কিন্তু কিছুদিন পর আবার চাকরি ছেড়ে দিয়েছেন কারণ খুব একটা বাংলাদেশ হওয়ার পরে একটু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সব দিকে তো উনি এগুলো আবার পছন্দ করতেন না তো বললো যে চাকরি করতে পারবে না চলে গেছেন চলে যেয়ে উনি আল্লাহর কাছে মানে তখনই যখন জেলখানায় ছিলেন যে মানত করেছিলেন যে আল্লাহ তুমি আমার হজ করাইও আমার আব্বা সৎ ছিলেন তো টাকা পয়সা হতো। দিকে ইয়ে করতেন না কিন্তু উনি অফিসিয়াল থ্রুতেই উনি হজ করে আসতেন তো ওনার জীবন উনি মানে বলল যে জেলখানে থাকতে যে যেভাবে মুক্তিযোদ্ধারা আমাদেরকে ছাড়িয়ে আনলো মনে হয় যেন আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে ওরা ফেরেশতা আসলেও ভাবলাম যে আমাদের এখন বোধহয় আল্লাহ নাজাদ দিবে তো আসার পরে উনি হজ করলেন হজ করার পরে আসে বাসায় এইসব মুক্তিযোদ্ধা কীভাবে ওনাকে মানে নিল তারপরে যাতনা করলো আল্লাহ কি হুকুম মানে বেঁচে আছে আর কি উনি তো হজ করেই উনি মারা গেলেন তো আমরা তো আমার ভাই দুটা আছে ওরা এখন আমাদের এই সংসারে আছে আর আমার আব্বা মুক্তিযোদ্ধা আমার আম্মাও নাই এখন মারা গেছেন আপনি যখন ইন্ডিয়াতে ছিলেন কয় মাস ছিলেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মে দু মাস পর হলো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো বেশ কয়েক মাসে ছিলেন পুরো পুরো যুদ্ধের সময়টাতেই আপনি ছিলেন ওখানে তো দেশ স্বাধীন হওয়ার পরে কি করলো কিভাবে ফিরলেন কোথায় ফিরলেন কি অবস্থা দেখলেন বাড়িতেই ফিরলাম আমার কুমিল্লা বাড়িতে কুমিল্লাতে কুমিল্লাতে আচ্ছা তো এসে সবকিছু ঠিকঠাক পেলেন না সমস্ত রাজাকার রাজে আমরা সব আমাদের ঘর দুয়ার সব কিছু নিয়ে গেছে আমার ননাসের গলা থেকে হার নিয়ে গেল তারপরে আর্মি এসে ওদের আবার বাধা দিয়েছে তোমরা এগুলো কেন নিচ্ছ আর ওরা দেখাই দিচ্ছে এই বাড়ি সেই বাড়ি আব্দুল খানের বাড়িকে আর্মিরা চিনে ওই রাজাকাররা ইত্যাদি দেখাই দিয়েছে তো এইভাবে কিছুই পাইনি সব নষ্ট করে দিয়েছে তো সংসার আবার গোছালেন কিভাবে। সাহেব কষ্ট করে ওর জীবনে অনেক কষ্ট করেছেন উনি করে তারপরে উনি আবার সেই বিজনেস শুরু করলেন আর আমি তখন আবার বি পাশ করলাম হ্যাঁ ওটা তো আরো পরের গল্প আমরা তো এরকম শুনেছি যে একাত্তরের পরবর্তী সময় এটা খুবই স্বাভাবিক একটা যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে দুর্ভিক্ষ হচ্ছে না খেয়ে মানুষ মরছে আমরা বঙ্গবন্ধুর পরবর্তীতে অনেক সাক্ষাৎকারে এটা দেখেছি উনি বারবার বলছেন যে আমি তো হাইট করছি না পুরো বিশ্বের কাছে এটা ওপেন কেউ যদি সাহায্য করতে চায় সে এসে সাহায্য করুক আপনার ব্যক্তি জীবনের গল্পটা একটু জানতে চাই ওই সময় কী দেখেছেন মানুষজন কীভাবে জীবনযাপন করতো যুদ্ধের পরবর্তী সময় এরকম শুনেছি যে ভাতের মার পাওয়ার জন্য মানুষ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো এরকম গল্পও নাকি আছে মানে আপনারা কিভাবে গোছালেন আসলে সংসারটা আমরা তো গোছালাম ওখানে ইন্ডিয়াতে যা যা আমরা পেয়েছিলাম ওগুলো নিয়ে আসলাম এসে তারপরে উনি ওনার যে ব্যাংক ট্যাংকে টাকা ছিল এইভাবে এই করে আমরা গুছিয়ে সংসার চালিয়েছি হম আল্লাহর রহমতে অভাব আমি দেখিনি আচ্ছা আচ্ছা ভালোই ছিলাম আচ্ছা তো শিক্ষকতা পেশায় গেলেন আপনি ডিগ্রি পাশ কর পরে ডিগ্রি পাশ করলেন কত সালে ডিগ্রি পাস করলাম সেভেন্টি তো এটা তো মানে আরও অনেক পরে গিয়ে তার আগেই কি আপনি জয়েন করলেন কোথাও নাকি পাস করার পরে সিক্সটি সেভেন্টি এইটে আমি এইটটি সেভেনে আমি বিএড পরীক্ষা দিই আচ্ছা আচ্ছা তারপরে আমি স্কুলে যাই সাহেবের স্কুল উনি উনি তো স্কুলে কলেজ মাদ্রাসা অনেক প্রতিষ্ঠা করছেন আচ্ছা আচ্ছা প্রতিষ্ঠাতা উনি ওনার প্রতিষ্ঠাতা স্কুলেই আমি প্রথম জয়েন করেন আচ্ছা তো সেটা জয়েন করলেন এইট্টি সেভেনে গিয়ে এইট্টি আচ্ছা তারপরে নাইন্টি থ্রিতে স্কুল যাই হুম হ্যাঁ থেকে এক যুগ হবে আমি স্কুলে ছিলাম মডার্ন হাই স্কুলে তারপরে আমাকে ষড়যন্ত্র করে স্কুল থেকে ওইভাবে বিদায় করা হয়েছে এই মডার্ন স্কুলটা কীসের এটা কি আপনাদের স্কুল হ্যাঁ আমার এই মডার্ন স্কুলের শাখা

আমাদের টিনের ঘর ছিল এখন বিল্ডিং করেছেন সাহেব নিজের টাকা পয়সা দিয়ে কোনো এমপিও না কোনো চেয়ারম্যানও না কোনো কিছু না নিজের টাকা পয়সা অর্জিত টাকা এখন সে এটা দখল করে আর ওইটার শাখা আমরা এই স্কুল করেছিলাম কারণ স্কুলে পেলে জায়গা দিতে পারতাম না আমার স্কুলে এসে সব ভর্তি হতো না এখানেই ভর্তি হবো আমি বলি যে আমার জায়গা সিট নেই বলে না আমি আমরা বেঞ্চ দিয়ে দিব টুল দিয়ে দিব তারপরে ভর্তি করেন এখানে লেখাপড়া আছে জেলা স্কুলের থেকে সমানে চলছে আমার স্কুল রেজাল্টের দিক দিয়ে কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল এটা নাইনটি টুতে নাইনটি টুতে শাখাটা আর এখন কতজন স্টুডেন্ট আছে এখন কি অবস্থা এখন ওই আগেরটাতে মডার্নে ওখানে বেশি এখানে বারোশো বারোশো তো অনেক

মাত্র সাত বছর হয়েছে স্কুলের বয়স কিভাবে শুরু করলেন আমি ওখানে থাকতে এখানে হেডমাস্টার এবং স্কুল দপ্তরি অফিস সব নিয়োগ করে দিয়েছি আমি আচ্ছা নিজে পরীক্ষা টরীক্ষা নিয়ে শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে সব ঠিক করে দিয়েছি একদম স্কুল একটা স্কুলে কি থাকে কি দরকার সব কিছু সুইপার থেকে আরম্ভ করে তো একজন হেডমাস্টারও দিয়ে দিলাম ওইখানে জেলা স্কুলের ছিল উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তো ওনাকে নিয়োগ করলাম আর শিক্ষক তো আছেই তো নিয়োগ করার পরে স্কুল উনি চালাইতেন আমিও মাঝে মাঝে আসতাম দেখতাম ভালোই রেজাল্ট করলো সবাই পাশ করে কারণ আমি গিয়েছি স্কুলে লেখা লেখাপড়ার জন্য আপনারা প্রধান শিক্ষক দেখবেন যদি ঠিক থাকে তাহলে স্কুলও ঠিক থাকে তাই না প্রধান শিক্ষক যদি কোনো দুর্নীতি করে টাকা পয়সার জন্য যদি যায় স্কুলে তাহলে তো আর লেখাপড়া হবে না তাই না লেখাপড়া হবে না আমি এখানে গিয়েছিলাম ছাত্রীদের মানুষ করার জন্য এলাকার মানুষ ভর্তি হয়েছে এখানে সবাই কেউ বেতন দেয় কেউ দেয় না এইভাবে যারা পারে দে পারে না দেয় না কিন্তু লেখাপড়ার দিক দিয়ে সবাইকে সমানভাবে দেখেছি শিক্ষকদেরও সেইভাবে সব খেয়াল টেয়াল রেখে ইনশাল্লাহ এই স্কুলটাও ভালো রেজাল্ট করে চলছে এখনও চলছে এখনও গতবার ম্যাট্রিকে সবাই পাশ করে গেছে কিন্তু মডার্ন হাই স্কুলে ফেল করে বসে আছে ওই স্কুলে যেটা ছেড়ে আমি আসছি বুঝছেন এই অবস্থা আর কি মানুষ আমাকে অনেক ভালোবাসে গার্জিয়ানরা অনেক ভালোবাসে শিক্ষকরা ছাত্রছাত্রীরাও ভালোবাসে এদেরকে যে এত শাসন করি ওরা আমার খুব ভালোবাসে আশ্চর্য আমি নিজে আশ্চর্য হয়ে যাই আর গার্জিয়ানরা তো একেবারে খুব খুশি কারণ আমি ওদেরকে আমার নিজের ছেলের মতো দেখি নিজের বাচ্চা খাওয়া দাওয়া শুরু করে স্কুলের লেখা পড়া, হাতের লেখা চলা ফিরা ড্রেস স্কুলের ঠিক মতো আসতেছে কিনা যাচ্ছে কিনা সব কিছু তো আমাকে ভালোবাসবে না কেন ওদের মায়ের থেকে তো বেশি করি আমি এসব করেও দেখেন মূল্যায়ন হয় নাই আমাকে ওই স্কুল থেকে তার এখানে আসছে এখানে চলছে আল্লাহ রহমতে সবাই আস্তে আস্তে ভর্তি হচ্ছে মা গার্জিয়ানরাও খুশি আপনি আসেন আমাদের আর কোনো চিন্তা নেই এইভাবে চলছে আর কি জি জেলা শহরগুলোতে এমনিতে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহটা কেমন এখন তোমরা জানি যে একটা সিস্টেম পার হয়ে মানে সিস্টেমের মধ্যে সবাই চলে আসছে গোল্ডেন এ প্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় লেখাপড়া দিয়ে পাচ্ছে না খুব এটা বলবো কি আমি বললে তো খুব খারাপ অবস্থা মেইন যে পরীক্ষাগুলো হয় সেখানে যাই একদম শেষ আমরা কিন্তু আমি কিন্তু দেখে দেখে লেখা এবং নকল করা একদম বন্ধ তাদের খাত পরীক্ষাই বন্ধ করে দিই আমি পরীক্ষা দিতে পারবে না কিন্তু ওই ফাইনালে যেয়ে হজবরলো হয়ে যায় ওই ইয়ে দেখার জন্য আমার স্কুল সবাই পাস আমার স্কুল এ প্লাস পেয়েছে এগুলো তো ভালো না ছেলে মেয়েদের তো ধ্বংস হয়ে যাচ্ছে ওরা বইমুখী না সরকার বই দিচ্ছে বই পড়ে না কি বই আনে না কি পড়ে তাহলে গাইড 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 তারপরে শিক্ষকরা এদের প্রশিক্ষণ দিতে হয় এরাও এরকম আমরা তো শুনি এখন গ্রামে গঞ্জে উপশহরে প্রাইভেট বাণিজ্য শহরে হচ্ছে কোচিং বাণিজ্য আর ওইখানে হচ্ছে প্রাইভেট এবং এবং খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দেই এটা এতটাই বেশি ভাইরাল মানে ভাইরাসের মতো সেটা হচ্ছে যে ওই শিক্ষকের কাছে না পড়লে উনি যদি ক্লাস টিচার না এরকমও নাকি ঘটনা ঘটে একেবারে অসম্ভব অবস্থা আমি মানে পারতেছি না ফ্যাড চেষ্টা করতেছি একেবারে কড়া ভাবে আল্লাহ রহমতে সবাই যেয়ে পাস করে আসে কিন্তু ফাইনালি যেয়ে পাশ করতে হবে কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরই দেখতে যাই না হলে যে কী করতেছে তারা তোমাদেরকে এখানে রেডি করে দিয়েছি পড়াই দিয়েছি যাও হ্যাঁ বানাই লিখতে হবে যেটা পারে না কমন ফাওনা বানাই লিখতে হবে তোমাদের তোমাদের সৃজনশীল এখন তোমরা নিজে কি পড়ছো তাদের দোষ কি শিক্ষকরা ভালোভাবে পড়ায় না প্রাইভেটে যে গল্প গুজব কোনো পড়া নাই আমি একেবারে প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে ছেলে মেয়েদের পড়ি তোমরা যাই বাসায় পড়ো পড়ো বই পড়ো

এই যে এ প্লাস এর এত চাহিদা সবগুলো গুলো স্কুলেই বা শিক্ষকরাও চাহিদা এটা কেন হবে চাহিদা থাকলে কি হবে চাহিদা তো আসল ইয়েই নাই ওরা তো অন্যখানে যে আটকে যাবে পারবে না পরীক্ষা নিয়ে যদি তাদেরকে সেট করা হয় কলেজে টলেজে তারা কিছুই পারবে না জেলা স্কুলের ছাত্ররা পর্যন্ত সব করে হয় জন্য একটা গভর্নমেন্ট স্কুল সেটা সেখানে সেই অবস্থা প্রাইভেট 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 ক্লাসের কোনো পড়াই হচ্ছে না আমার তো সিসি ক্যামেরা আছে আমি সব খেয়াল করি ক্লাস কে কখন যাচ্ছে কোন ক্লাস অফ টিচার যাচ্ছে না পাঁচ মিনিট দেরি হলে সঙ্গে সঙ্গে আমি যাই হাজির ডিসিপ্লিন তো সবচেয়ে বড় কথা বাংলাদেশের ডিসিপ্লিনের অভাব আপনি বিদেশে যান দেখেন যে ডিসিপ্লিন কারকে বলে

এমপিউটা এমপিউটা করার জন্য পাগল টিচাররা কিন্তু পড়ানো বেলায় নাই এমপিউটা তো বদলি হইলে কিন্তু এই এমপিউটা করা বন্ধ হয়ে যেত ওরা এটার প্রতি আর আগ্রহ দিকে দেখাইতো না টিচাররা ট্রান্সফার নাই এক জায়গায় সারা জীবন চলে যাচ্ছে এদিকে স্কুলের টাকাও নিচ্ছে এমপি টাকাও নিচ্ছে বাড়ি ঘর বানাচ্ছে কিন্তু লেখাপড়ার খবর নাই এই জায়গাগুলো এখন আমার আমার আমাদের কেন জানি মনে হয় যে বাংলাদেশ কিন্তু এখন দুর্নীতি বিরোধী একটা স্ট্যান্ডে আছে এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী খুব শক্ত হাতে সেটা দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমার মনে হয় এই জায়গাগুলোতেও একটু হাত দেওয়া উচিত যে কি হচ্ছে শিক্ষকদের এই জায়গাতে একটু জানতে চাই আপনি প্রধান শিক্ষক হিসেবে যেহেতু এখন আছেন আমাদের স্কুলগুলোতে আসলে এই শিক্ষাগুলো এখন কতটুকু দিচ্ছে যে আমরা এই যে যেখানে সেখানে ময়লা ফেলছি এই পরিবর্তনগুলো আসলে কিভাবে আনা মানে সম্ভব আসলে আপনি মনে মনে করেন আমার হয় শিক্ষক ক্লাসে গেলে পড়াশ ফাঁকে ফাঁকে এই সব কথা জীবনযাপনের কথা কিভাবে চলবে জীবনে এগুলো যদি বলা হয় তাহলে অবশ্যই তারা মানতে বাধ্য আমাদের শিক্ষকদের মধ্যে এগুলো নাই শিক্ষকরা আছে শুধু প্রাইভেট আর কিভাবে গাড়ি করবে কিভাবে বাড়ি করবে সেই চিন্তা নিয়ে সবাই অনেক বৈষয়িক হয়ে গেছে হ্যাঁ একই কি একই গাড়ি বাড়ি তো দরকার নাই আল্লাহ যখন ভাগ্যে যখন রাখবে তখন দিবে আল্লাহ কিন্তু আমাদের কর্তব্য দায়িত্ব পালন করতে হবে না আগে এই ছাত্রদের এইসব শিক্ষা দিতে হবে ছাত্ররা আমাদের বাংলাদেশের যা অবস্থা খুবই খারাপ অবস্থা আজকে শিক্ষা হচ্ছে কিন্তু কলেজ স্কুলে কিন্তু শিক্ষার কোনো পরিবেশই নাই স্কুল কলেজের কোনো পরিবেশই নাই স্কুল কলেজে অনেক কিছু নাই ছেলেমেয়েরা মেয়েরা আসবে কীভাবে স্কুলে না আছে বাথরুম না আছে কিছু কোনো কিছু নাই শিক্ষকরা শুধু আছে প্রাইভেট পড়া আর এমপিও নিয়ে ব্যস্ত এমপি কীভাবে হবে টাকা পয়সা দিয়ে এমপিও করায় এই ট্রান্সফারটা যদি থাকে এমপিদের শিক্ষকদের তাহলে আর এইগুলোর দিকে এগোবে না তারা আর বেশি ওইখানেই থাকবে শিক্ষকরা ওইখানে একটা যুক্তি দেখান যে সবাই গাড়ি বাড়ি করে আমরা তো ভালো শিক্ষা নিয়ে এসেছি আমাদের গাড়ি বাড়ি করতে সমস্যা কোথায় হ্যাঁ এটা তারা বলেন বলে এখন এই যুক্তিতে আসলে কি কি বলার আছে তারা তো আসলে অযুক্তি কিছু বলছেন না গাড়ি বাড়ি তাদের অধিকার হক অধিকার কি অধিকার তো আমার হালাল পয়সা দিয়ে কিছু করতে হবে হ্যাঁ সেটা ঠিক অন্যায় পথে তো আমি গাড়ি বাড়ি করতে পারবো না আমার ন্যায় পথে থেকে যদি আল্লাহ দেবে আমার চাহিদা কেন থাকবে আমি যেভাবে ইনকাম করব সেইভাবে আমার চাহিদা থাকবে আমার যেভাবে ইনকাম সেইভাবে আমি খরচ করবো আমি পাঁচশো টাকা ইয়ে করে আমি একশো টাকা খরচ করব আমি হাজার টাকা পাই সেখানে পাঁচশো টাকা খরচ করব। সেইভাবে আমাদের চলতে হবে তাইলে দেখবেন দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি সব দিকে শান্তি যেমন আমি আমার হাজব্যান্ডের প্রথমে কিছুই ছিল না আমি কোনো কিছুর দিকে তাকাই নাই যে তার কি আছে ঘর বাড়ি আছে না বাড়ি আছে না কিছু আছে আমাকে যেভাবে রেখেছে আমি সেইভাবে চলছি আমি নিজে কাজ করেছি কাজের লোক ছিল না সব কিছু করেছি হাসি মানে কুচি মানে কি জানি এটা বোধহয় আল্লাহর তরফ থেকে আসছে নাহলে সবাই তো থাকে না খুব ইয়ে করে স্বামীদের সঙ্গে এটা দাও এটা দাও সেটা না হলে থাকবে না চলে যাবে কিন্তু আমি এসব বুঝিই নাই আমি সুন্দরভাবে সংসার করে গেছি সবকিছু অটো চলে গেছে ভীষণ পরিশ্রমী উনি আমাকে কিভাবে ভালো লাগবে মানে আমাকে কোনো অভাবই দেয় নাই এরা আল্লাহর কাছে শুকর তো কোনো অভাব আমি দেখি নাই আমি না চাইতেই সব চলে আসে আমি পাঁচপত্তর নামাজ পড়ি সংসার করি বাইরে টাইলে খুব কম যাই ঘরে থাকি ঘরে টেলিভিশন আছে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখি কাজ করি এখনও কাজ করি এখনো ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স ছেলে আছে বউ আছে নাতি নাতকুর আছে সবাইকে নিয়ে একসাথে আছি বাবা কি হ্যাঁ আমি কাউকে যাইতে দিন আমার বিদেশ নাই বাবা আমার কাছে থাকো আমরা শাক ভাত এতে আমার শান্তি লাগে সবাই কাছে থাকো সময় হয়তো পাবো না কেউ দূরে থাকলে এগুলো কি কতগুলো গার্জিয়ান আছে বাড়ির চলে যাও বিদেশ যাও এই করো সেই করো কেন দেশে কোনো কাজ নাই দেশে যা আছে তাই নিয়ে থাকো দেশের মানুষের সেবা করো তুমি বিজনেসম্যান তুমি ব্যবসা করো সেইভাবে তুমি শিক্ষিত শিক্ষক সেইভাবে কাজ করো দেশের মধ্যে তুমি ইঞ্জিনিয়ার সেভাবে কাজ করো দেশের মধ্যে দেশটাকে কি ভালোবাসি এইভাবে দেশের কোনো জিনিসই নাই দেশের ডাইল নাই চাউল নাই পিঁয়াজ নাই কিছু নাই সব বাইরের তো আগে কি দোষ করেছিল এখন তো আমরা দেশে জিনিস পাই না কোথায় যায় হ্যাঁ দেশকে ভালোবাসি কিভাবে এইভাবে ভালোবাসতে হবে দেশে থেকে দেশের ইঞ্জিনিয়ার দেশে থাকো বাইরে যাবে কেন এখানে লেখাপড়া নাই এখানে সবই আছে অর্জন করতে শিখো এক্স্যাক্টলি অর্জন করতে শিখো প্রবলেম থাকলে তোমাকেই সলভ করতে হবে তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে তুমি যেটা স্কেপ করলে তো আর কি বেশি তোমাকে সলভ করে দিবে না इवन আমরা যাদেরকে উচ্চ শিক্ষিত করছি যাদেরকে আমরা না না উচ্চ শিক্ষিত হচ্ছে না কেউ এই শিক্ষা শিক্ষা না আমাদের কিছু মনে করবেন না আমাদের আল্লাহকে বিশ্বাস করতে হবে আগে হুম নিশ্চয় আমি যদি পিএইচডি হই আমি নামাজ না জানি কুরআন না জানি আমি কবরে তো জায়গা পাবো না আমাকে মরতেই হবে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর মুখী হইতে হবে যেভাবে হোক এই যে আমি জোয়ান ছিল এখন বুড়ো হয়ে গেছি না আগে কত সুন্দর ছিলাম সব চলে যাচ্ছে পারবে কে ওটা আবার ফিরে পেতে কে করতেছে সুতরাং আল্লাহকেও বিশ্বাস করতে হবে বুঝছেন দেশের সরকার বলি আমি আল্লাহকে একটু মুখে আনুক সবাই আগে আল্লাহ তারপরে সব এই যে বলেন দেশ ভালো সিগারেট বলেন বিড়ি বলেন এগুলা একদম বন্ধ করে দেওয়া উচিত এগুলো বন্ধ করে দেওয়া উচিত এগুলার কোনো গাছ লাগানোর দরকার নাই আমদানি করার দরকার নাই পয়সা অন্যভাবে আনেন অন্যভাবে আনলে আল্লাহ বরকত দিবে এটা করতে হবে তাইলে আমরা সরকারের দুনিয়ার মানুষ ভালোভাবে বাঁচতে পারবো

কিভাবে নিতে হয় কিভাবে করতে আমি জানিও না আমার ব্যাংকে কোনো টাকাই নাই আমি ব্যাংকে যাই না টাকা রাখতে কারণ ব্যাংকে টাকা রাখলে নাকি সুদ হয় এই হয় ব্যাংকে টাকা রাখা গুণা আমার আব্বাও রাখতেন না আমি মানুষকে বিলাই সাহায্য করি ধার দেই হুম এই যে আপনার কথা যেটা জানছি আপনি একটা পারিবারিক মূল্যবোধ নিয়ে বড় হয়েছেন আপনি প্রথমে শুরু করেছিলেন আপনার বাবাকে দিয়ে আপনার বাবা পুলিশ অফিসার ছিলেন কিন্তু তিনি সৎ ছিলেন তিনি কি ছিলেন সৃষ্টিকর্তাই ভালো জানেন কিন্তু সন্তান হিসেবে আপনি তাকে কখনো অসৎ হতে দেখেননি এটা যে একটা বিশাল মেসেজ সন্তানের জন্য মানে সন্তান কিভাবে বড় হচ্ছে সেটা সে তার বাবা মার কাছ থেকে দেখছে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে এইটাই তো নাই আমরা এই পারিবারিক মূল্যবোধের জায়গাগুলো কি অনেক বেশি হারিয়ে ফেলছি কারণ সময় বদলে যাচ্ছে বাবা মা তার সন্তানকে সময় দিতে পারছে না সন্তান খেলার জায়গা পাচ্ছে না স্কুলে পড়াশোনা হচ্ছে শুধুই পড়াশোনা খেলার মাঠ নাই এই সবকিছু মিলে একটা অস্থির সময় পার করছে অস্থির সময় পার হচ্ছে খেলার মাঠ নাই যেসব স্কুল স্কুলের কোনো খবরই নাই স্কুল করে বসে আছে সবাই কি লেখাপড়া দিচ্ছে স্কুলে প্রাইমারি স্কুল তো আরও খারাপ সরকারি এরা টিফিনের পরে যে বাসায় যায় ছেলেমেয়েরা আর আসে না আর টিচাররা কি করে জানেন এই দোকান থেকে আয়না আয়না সব ছেলেমেয়েদের দিয়ে আনায় আর চা খায় এই করে সেই করে গভর্নমেন্ট স্কুলগুলা খুব খারাপ অবস্থা আমি দেখি তো আমার সামনে তো একটা স্কুল আছে আমাকে সভাপতি করেছিল বাদ দিয়ে দিচ্ছে আমাকে আমি এগুলো দেখি দেখে

এই যে আপনি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে আছেন কতটুকু আসলে পরিবর্তন করতে পারছেন নিজের স্কুলের শিক্ষকদের বা শিক্ষার্থী যারা আছে ইনশাল্লাহ কিছু কিছু হচ্ছে কিছু কিছু হচ্ছে কিন্তু আমাকে ওরা ভালো বললে হবে না ওদেরকেও ভালো হতে হবে তাই না আমি সেটাই চাই তোমরাও ভালো হও আমি ভালো আমি ভালো বললে তো হবে না তোমাদের কাজ দেখো আমি যেন খুশি হই আপনার স্বামী আফজল খান তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ আপনিও ছাত্র ছিলেন দেশের জন্য অনেক করেছেন এলাকার জন্য অনেক কিছু করেছেন এবং আপনার ছেলে মেয়েরাও রাজনীতি সঙ্গে যুক্ত হয়েছেন। এটাও তো বোধহয় একটা বলার জায়গা আপনার আপনি মেয়ে বর্তমানে মেম্বার অফ পার্লামেন্ট আমার ছেলেপলে আমাদের মতই হয়েছে আচ্ছা মানুষকে ভালোবাসে বেশি নিজের দিকে তাকায় না নিজের স্বার্থের দিকেও তাকায় না জুতার দিকেও তাকায় না মানুষের কি আছে সেটা দেখে আচ্ছা বুঝছেন আমার সাইবু দাই একটা ভালো শার্টও পড়তে পারে জানে না তাইও তো লাগায় নাই কোনো দিন তারপরে এত টাকা পয়সা কামাই করছে কিন্তু কোনো না শুধু যে আসে তাকে কোনো ফিরায় না যে কোনো কাজের জন্য লাগিয়ে দেয় কত মানুষের যে চাকরি দিয়েছে উনি সেটা বলার বাইরে বাহিরে খুব ভালো যেখানে লাগিয়ে দেয় মানে একশো টাকা চাইলে পাঁচশো টাকা দিয়ে দেয় আমি তো টাকা পয়সা মানুষের জন্য কামাই করি তাই নাকি আমার ঘরে বাড়িতে গেলে দেখবেন কোনো ফ্যান্সি কিছু নাই যা দরকার তাই ওই সব মানুষ দিচ্ছে উনি স্কুল কলেজ করেছে এটা ভালো কাজ সুতরাং ওনাকে আমি সহযোগিতা করেছি আমি এখনো আমার কোনো চাহিদা নাই আমি যেভাবে পারি চলে যাচ্ছি আল্লাহ আমাকে চালাইয়ে নিচ্ছে ভালোভাবে আপনার ছেলে কি আমার ঘরের মাছ খাই আমি ঘরের তরকারি খাই গরু আছে আমার সাহেব বাবার নেশা এগুলা পালা গাছ লাগানো নেশা গাছ লাগিয়ে প্রাইজ পেয়েছেন দিল্লুর রহমান উনি প্রাইজ দিয়েছেন আচ্ছা হুম যে জিনিস খাচ্ছেন ওইটা বিচি পুঁতে দিচ্ছেন যেটা লাগাও আমার বাড়িটাও গাছে ভরা গরমের দিনে কোনো গরম লাগে না ঠান্ডাই লাগে বা চমৎকার সব কথা হচ্ছে সব কথার শেষ কথা বলতে পারি সবকিছু মিলে আপনি সুখী আপনি আপনার জীবনের জন্য যতটুকু করেছেন তা অনেস্টি থেকে নিজের কাছে সৎ থেকেছেন এবং যে কারণে বুক ফুলিয়ে বলা যায় মানুষের কাছে যে না আমি আমার জায়গা সৎ এটা কিন্তু সবচাইতে আস্থার একটা জায়গা মানে আরামের জায়গা এবং এটা মানুষকে সুখী করে যে আমি স্কুল থেকে আসছি আমার দুঃখ নাই ভালো শিক্ষা দিয়ে আসছি আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ নিজে ভালো থাকলে যে মন থেকে একটা আসে যে আমি সুখী মানুষ বা আমি সুখী হিসেবে বেঁচে আছি পৃথিবীতে তো একটু জানতে চাই যে পরিবার পুরো পরিবারই আপনারা একসাথে থাকছেন এখন নাতি নাতিনারাও আছেন কেমন সময় কাটে তাদের সঙ্গে অবসর সময় কিভাবে কাটান আল্লাহ রহমতে খুব সুন্দরভাবেই কাটাই দিনের প্রারম্ভে শুরু হয় আল্লাহর স্মরণ করে নামাজ পড়ে শুরু করি তারপরে স্কুলে যাই স্কুল থেকে আসি আমার নাতিদের সাথে দেখা হয় তখন সুন্দরভাবে কাটছে আমাদের জীবন আমার সাহেব সুন্দরভাবে কাটাচ্ছেন আল্লাহর কাছে এটা শুকর যে আমরা আমার তিন ছেলে বউ হয়ে গেছে নাতি নাতকুর দেখেছি আল্লাহ দেখাইছে সব তো সুন্দরভাবেই কাটছে তো আল্লাহর কাছে শুকর করি আর কি

বাংলাদেশকে নিয়ে সারা বিশ্ব গর্ব করে অর্থনৈতিক জায়গাগুলোতে যদি আমরা একটু ফোকাস করি যে না দেশ অনেক উন্নতি করছে মানুষের মাথাপিছু আয় বাড়ছে এবং এটা সত্যি সত্যি সত্য আমি নিজেও যখন অনেক অনেক সময় গ্রামে যাই দেখতাম যে মানুষগুলো খেতে পেতো না ঘরে ছনের ঘর তারা এখন পাকা পাকা বিল্ডিং তুলছে তো এই যে পরিবর্তনগুলো আসছে এগুলো আপনার কাছে কেমন লাগে আপনি কতটুকু সম্ভাবনা দেখতে পান বাংলাদেশের মধ্যে আসলে ভবিষ্যতে হ্যাঁ সম্ভাবনা তো ভালোই কিন্তু এই সম্ভাবনাটা যেন আপনি তো কিছু দেখছেন কিছু অনেক আছে তো একদম খেতেও পারছে না অনেকের বাড়ি ঘর নাই রাস্তার মধ্যে সবাইকে দেখতে হবে এটা হলো সরকারের দায়িত্ব সবাইকে দেখতে হবে সবাইকে এক সমানে নিতে গেলে তো সময় লাগবে আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি হয়েছে আমাদের প্রধানমন্ত্রীও খুব খেয়াল করে উনি এগুলা দেখতেছেন এই যে দেশের মধ্যে একটা দুর্নীতি হচ্ছে এটাও যে উনি ধরেছেন এটাও তো একটা আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ এইভাবে তো আর অনেক হচ্ছে তো সবাইকে আসতে হবে এই জন্য আমরা মানুষ বলতে গেলে আমাদের চরিত্রটা খারাপ হয়ে গেছে আমাদের চিন্তা ধারা সবকিছু খালি টাকা পয়সার দিকে কর্মের দিকে না এইটা একটা বড় কথা বলেছেন টাকার দিকে আমার আল্লাহ বলছে তুমি কর্মের পিছিয়ে দৌড়াও আমি টাকা দিব তুমি কর্মের পিছে দৌড়াও আপনার টাকার পিছে দৌড়া হ্যাঁ আমার দায়িত্বের পিছে দৌড়াও দায়িত্ব পালনের পথে দৌড়াও আল্লাহ দিবে আল্লাহকে বিশ্বাস করলে তো এটা মানতেই হবে সত্যি হ্যাঁ আমি খাচ্ছি আমি

আমি জানি শুধু সংসার করা ঘরের কাজ করা রান্নাবান্না করা ছেলেমেয়েরা কী খায় সেটা দেখা হাজব্যান্ড কী খায় সেটা দেখা ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সংসারের যেসব জিনিস হাজব্যান্ড আনে সেগুলোকে গুছিয়ে রাখা এটা হলো মহিলাদের কর্তব্য দায়িত্ব আপনি বি এড করলেন এবং বিএড পাস করার অনেক পড়াশোনায় বড় একটা গ্যাপের পরে গিয়ে আপনি আবার পরীক্ষা পরীক্ষা দিলেন তো এটা মোটামুটি একটা চ্যালেঞ্জ ছিল না পাস করা বা পরীক্ষা দেয়া হ্যাঁ বিএড ভীষণ ইয়ের মধ্যে পাস করেছি আমি সংসারও করেছি ক্লাসও করেছি ক্লাস মিস করি নাই আচ্ছা একদম কোথায় ক্লাস করেছেন বিএড টিচার্স ট্রেনিং কলেজ কোথায় এটা কুমিল্লা কুমিল্লাতে আচ্ছা তো ক্লাস করে আবার পড়াশোনাও করতেন কিভাবে সব সামলাতেন এই যে সংসার আর পড়াশোনা মানে জানি না আল্লাহ আমাকে হয়তো দিয়েছে আর কি সবাই পারে না আমি পেরেছি ইনশাআল্লাহ সংসার করেছি ক্লাসও করেছি পড়েছি ও পরীক্ষাও দিয়েছি পাসও করেছি ফার্স্ট ক্লাস বা খুব ভালো খুবই ভালো আপনি তো আপনার সাহেব যেটাকে বলছেন মানে আপনার হাজবেন্ডকে নিয়ে অনেক সুখী এবং অনেক প্রশংসা করলেন উনি আপনাকে নিয়ে কি বলেন যখন গল্প করেন আপনার সম্পর্কে উনি উনি জানে উনি কি কি বলেন কিন্তু ভালোই এখন আপাতত ভালো মানে স্বস্তিতেই আছে ভালোই আছে এখন কি উনি সংসারের সময় দিচ্ছেন নাকি এখনো রাজনীতি থেকে এখন সংসারে এখন একদম সংসারে রাজনীতি থেকে রিটায়ার করেছেন এখন আমাকে ছাড়া ভাতও খায় না আর আগে উনাকে দেখতামই না কারে নিয়ে যে ভাত খাইতো কোন সময় আইতো কি করতো কিছু না এখন যদি আমি তাকে সময় না দেই তখন আবার খুব রাগ হয়ে যায় একসাথে ভাত খেতে হবে স্কুল থেকে এসে একসাথে খাবো আমি না খেলে আর খাবে না এই কত বছরের সংসার জীবন হলো আটষট্টিতে বিয়ে করেছেন তার মানে এরকম একটা হিসাব করলে তো বেরি করা যায় প্রায় তার মানে এখন একান্ন বছরের সংসার এই কিছুদিন আগে আপনারা অর্ধশত বছর পার করলেন সংসার জীবন এই যে পনেরোই আগস্ট আমার ইয়ে ম্যারেজ ডে এই জন্য বঙ্গবন্ধু মারা যাওয়ায় এই জন্য আর ম্যারেজ ট্যারেজ সেই আগে থেকেই বন্ধ উনি তো পনেরোই আগস্ট মারা গেলেন বঙ্গবন্ধু আমি পনেরোই আগস্ট আমার বিয়ে পালন কখনো এমনি নাতি নাতুর করে একটু ইয়ে করে ঘরের মধ্যে হ্যাঁ রাজনীতির এই যে বিভিন্ন পালা বদল আপনার চোখের সামনে দেখেছেন যেহেতু আপনার হাজবেন্ড একদম সরাসরি রাজনীতিবিদ ছিলেন আপনার মেয়েও রাজনীতি করছেন তো বর্তমানে এখন কি অবস্থায় আছে বাংলাদেশ আপনি যদি বলেন সঠিক পথে এগোচ্ছে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ভাবে রাজনীতি যারা উদ্ধতনে আছেন ওনারা আরেকটু সক্রিয় হলে ভালো হয় ওনাদের জ্ঞানটুকু অত বেশি না দেশ চালনায় আরো একটু জ্ঞানী লোকের দরকার ভালো মন্দ বুঝার দরকার যারা বঙ্গবন্ধু সহচরে ছিল তাদেরকে বাদ দিয়ে তো দেশ ছালা ঠিক হয় না আমরা একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা কিনা জানি না শিক্ষক যেহেতু আপনি শিক্ষাঙ্গন নিয়ে আমরা কথা বলতে চাই খুব সম্প্রতি আমরা দেখলাম বুয়েটে এরকম একটা ঘটনা ঘটলো যেটা আমাদেরকে খুবই বেশি মর্মাহত করেছে এবং বিষয়গুলোকে নিয়ে আসলে অনেকভাবে ভাবার আছে কারণ বুয়েটে যারা পড়েন তারা দেশের সর্বোচ্চ মেধাবী সন্তান এটা আমরা ধরে নিই যতগুলো ছেলে মেয়ে এই এই কাজের সঙ্গে জড়িত প্রত্যেকটা পরিবারই কিন্তু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হলো তো আমাদের আসলে আদর্শিক জায়গায় কোথায় সমস্যা যে কারণে আমাদের ছেলেমেয়েরা আসলে এই রকম একটা ঘটনার মধ্যে জড়িয়ে যায় মানে বুয়েটের ক্ষেত্রে এই বিষয়টা আসলে মেনে নেওয়া যায় না আপনি শিক্ষক হিসেবে কি বলবেন আমি শুনলাম সেদিন ছেলেরা বলছে আমরা ছাত্র রাজনীতি চাই না এটা হইল মেইন জিনিস রাজনীতিটাকে তো অন্য ইয়েতে চালানো হচ্ছে রাজনীতি তো একটা বড় জিনিস রাজার নীতি আগে আমাদের মামা চাচারা বলতো যে তোমরা রাজনীতি কারা করে যারা পড়ালেখা শেষ এম এ পাস করে তারপরে যায় সারা রাজনীতি এখন তো ছেলেরা রাজনীতি করে হোয়াট ইজ দিস হ্যাঁ এই যে যুগ যুবলীগ ছাত্রলীগ এগুলো কি এত লীগ টিক বাদ দিয়ে এখন তাদেরকে বলেন লেখাপড়া করতে সে ভালো মানুষ হইতে রাজনীতি যারা দেশ চালাচ্ছে তারা করুক তোমরা এখন লেখাপড়া করো এই যে ছেলেটা কি করছে আল্লাহ এটার দিবে সরকার আমি জানি না উচিত না সেটা হয়তো আইনের দিক থেকে হবে কিন্তু কি হবে একটা জিনিস যেটা আপনি খারাপ কথা বলছে এই জন্য তো তারা মারছে এটা যদি জানি না কি হবে ম্যাম একেবারে আমরা শেষ দিকে আছি একটু জানতে চাই আপনি যেহেতু একটা স্কুলে এখনও প্রধান শিক্ষক হিসেবে আছেন স্কুল নিয়ে আসলে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না বা কোথায় দেখতে চান আপনার স্কুলটা স্কুল জি স্কুল তো আমি বললাম যে আমার আদর্শ একটা স্কুল স্কুলে আদর্শ থাকবে রাজনীতি থাকবে না শৃঙ্খলা থাকবে পড়ালেখা থাকবে আচরণ বিধি থাকবে সব কিছু এটাই হলো স্কুল স্কুলে যে কেউ ঢুকতে পারবে না স্কুলের গেট ফেট সমস্ত সুন্দরভাবে চালিত হবে কেউ ঢুকতে পারবে না স্কুলের মধ্যে স্কুলে তালা থাকবে ছাত্ররা ঢুকলে আর বেরোতে পারবে না এটাই হলো স্কুল এবং আপনি সেভাবেই সেটা মেইনটেইন করছেন আমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না না এটা তো একটা বড় দায়িত্ব না এতগুলো 1200 ছেলেমেয়ের অভিভাবক আপনি এখানে শিক্ষার জায়গা এইখানে যদি শিক্ষকরা ভালোভাবে শিক্ষা দেয় ছাত্রীদের শিক্ষক শিক্ষা নেয় তাইলেই হবে আজকে বিশ্বাস করবেন না শিক্ষকরা যে কী শিক্ষা দিচ্ছে আমি এটাই ভাই পাই না আমার দরকার শিক্ষকদের এই পি ওরা বন্ধুকেরা দেওয়া আর বলো যে বলেন যে লেখাপড়া দাও ছেলে মেয়েদের যা বেতন পাও তা নিয়ে শিক্ষকতা করো আল্লাহ দিবে ভালো কাজ করলে আল্লাহ বরকুত দিবে জি আপনি কুমিল্লা থেকে এসছেন আমাদের ডাকে আপনার এই ষাটোর জীবনে বিভিন্ন অভিজ্ঞতা সেগুলো আপনি আপনার মতো করে আমাদের সঙ্গে আজকে ভাগাভাগি করেছেন এটা একটা চমৎকার অভিজ্ঞতা ছিল আমাদের এক ঘন্টায় আমরা আপনার সম্পর্কে কিছুটা হলো আমার দর্শকদের জানাতে পেরেছি আমরা এই পর্যায়ে এসে আপনার জন্য দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি ছেলেমেয়েদেরকে মানুষ করার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন সেখানে আপনি পরিপূর্ণ সফল হন সেই দোয়া করি অনেক অনেক ধন্যবাদ আমাদের ধন্যবাদ আপনাদের সাথে এসে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো কি হবে না আমি সেই টেনশনে ছিলাম তো ভালোই লাগলো আমার নিজের মনের কথাগুলো যে ব্যক্ত করলাম জি একটু শান্তি পেলাম আর জানি না আপনারা কি মনে করেছে না আমরা খুব আমি আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস আজকে সবাই যদি আল্লাহকে আগে শরণ করে সৎ পথে থাকে ইনশাআল্লাহ একদিন একদিন আল্লাহ ভালো করবে খারাপ করবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফেজ